হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট দিনে আলোচনা করছিলাম ফোরট্রানের একদম ডিফল্টভাবে যে ডেটা টাইপগুলো দেওয়া থাকে, যেই পাঁচ ধরনের ডেটা টাইপ এগুলো নিয়ে। তার আগে আমরা আলোচনা করছিলাম একদম বেসিক স্ট্রাকচার এবং কিভাবে আউটপুট দেখানো যায়, আমরা প্রিন্ট এবং রাইট দিয়ে আউটপুট দেখাইতে পারি, এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা এই ডেটা টাইপগুলো নিয়ে আরেকটু আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটা ছোট সমস্যা নিয়ে আলোচনা করি। ধরুন আপনি একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে চান, আপনি যে কোনো একটা ব্যাসার্ধ দিবেন আর হচ্ছে ক্ষেত্রফল আপনার প্রোগ্রাম আপনাকে বলে দেবে। তো এটার জন্য আমরা একটা একদম শর্টকাটে প্রোগ্রাম লিখে ফেলি, একটা ফাইল খুলতে হবে, নাম দিলাম সার্কেল, আর হচ্ছে আমাদের যে বেসিক স্ট্রাকচার সেটা লিখলাম। এখন আমরা আউটপুট দিই কীভাবে, প্রিন্ট দিয়ে। সো প্রিন্ট লিখলাম, এখন আমাদের সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। সো ওটা আমরা লিখি, পাই হচ্ছে 1.14159, আর পারি না এইটুকুই, অ্যান্ড আর স্কোয়ার। সো আমরা ধরে নিই হচ্ছে আর হচ্ছে 10, এবং স্কোয়ার লিখতে হয় দুইটা স্টার দিয়ে, আমরা লাস্ট লাস্টের দিন দেখছিলাম স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এটা রান করি। ওকে, সো আমাদের এই যে আউটপুট আসলো, আমরা একটু কনফিউশন থেকে যায় যে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার কি এটাই কি না। আমাদের কনফিউশনটা কি, কনফিউশনটা হচ্ছে আমাদের এখানে এই পুরো লাইনের মধ্যে দুইটা অপারেশন ইউজ করছি, একটা হচ্ছে গুণ মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে পাওয়ার। আচ্ছা, এই দুইটার মধ্যে এখন প্রশ্ন হইতে পারে আগে গুণটা হবে নাকি আগে পাওয়ারটা হবে। সো এই কনফিউশন দূর করার জন্য প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেই জিনিসটা ইউজ হয় সেটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স, মানে একই লাইনে অনেকগুলো যদি অপারেটর থাকে তাহলে কোনটা আগে আমাদের মানে মান বের হবে, আগে কি এই স্কোয়ারের কাজটা হয়ে যাওয়ার পরে যেই ভ্যালুটা আসবে ওইটার সাথে এটা গুণ হবে, নাকি আগে গুণ হবে এইটা তারপরে যে ভ্যালুটা আসবে সেইটার স্কোয়ার বের হবে। সো অপারেটর প্রেসিডেন্স ডিফাইন করা হয়েছে এইভাবে যাতে সবার আগে কাজ হবে আমাদের পাওয়ারের, এইটার পরে কাজ হবে গুণ এবং ভাগের, যেটা আগে আসে সেইটা। সো গুণ আর ভাগের প্রেসিডেন্স সেম, সো লেফট টু রাইটে যেইটা আগে আসবে সেইটা হবে, তারপরে প্রেসিডেন্স হচ্ছে প্লাস আর মাইনাসের, এই দুটোর প্রেসিডেন্স সেম, যেটা আগে আসবে সেইটা। সো আমরা যদি আপাতত হচ্ছে এই লাইনটা একটু আমরা কমেন্ট করে দিয়ে হচ্ছে প্রেসিডেন্স নিয়ে একটু চেক করি, প্রিন্ট, তাহলে আমাদের যদি 1+2 টাইমস 3 এটা লিখি, তাহলে আমাদের প্রেসিডেন্স অনুযায়ী কোনটা আগে হওয়ার কথা। উপর থেকে শুরু করি, আমাদের প্রথম প্রেসিডেন্স হচ্ছে পাওয়ার, আমাদের পাওয়ার এর মধ্যে নাই, তারপর প্রেসিডেন্স হচ্ছে গুণ এবং ভাগ, সো এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে ওইটা আগে হবে। সো ওইটা কোনটা আছে, আমাদের পুরো এক্সপ্রেশনের মধ্যে একটা গুণ আছে, সো এইটা আগে হবে। সো 2 টাইমস 3 হচ্ছে 6, এইটার পরের প্রেসিডেন্স হচ্ছে প্লাস মাইনাস, সো আমাদের এখানে একটা প্লাস আছে, সো 2 টাইমস 3 যে সিক্সটা পাইলাম সেই সিক্সের সাথে আমাদের এই প্লাস অপারেশনটা হবে। সো 6+1 হচ্ছে 7, আমাদের 7 পাওয়া উচিত, হ্যাঁ আমরা 7 পাইছি। সো এই হচ্ছে আমাদের প্রেসিডেন্স। এখন কথা হচ্ছে আমাদের যদি এমন দরকার হয় আগে 1+2 করব, সেইটার সাথে 3 মাল্টিপ্লাই করব, তাহলে আমরা কি করতে পারি, ম্যাথে আমরা যেই কাজটা করি এখানেও সেম কাজই করব। কি করি আমরা, আমরা ব্র্যাকেট দিয়ে মানে দুই পাশে ঘিরে দেই। সো এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলে এই পাশে একটা ব্র্যাকেট ওপেন হবে, এই পাশে একটা ব্র্যাকেট ক্লোজ হবে, এবং এই ব্র্যাকেটগুলো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট হইতে হবে, যেটাকে প্যারেন্থেসিস বলে। সো আমাদের প্যারেন্থেসিস দিয়ে যদি আমরা মুড়াই দেই, তাহলে প্যারেন্থেসিস বলতেছে এই পুরোটা হচ্ছে একটা এক্সপ্রেশন। আবার হচ্ছে প্রেসিডেন্স অনুযায়ী চেক করি, প্রথমে হচ্ছে পাওয়ার, এখানে পাওয়ার নাই গেল, পরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, সো মাল্টিপ্লিকেশন আগে হবে, মাল্টিপ্লিকেশনের রাইট সাইডে 3 আছে, লেফট সাইডে কি আছে, লেফট সাইডে আর একটা এক্সপ্রেশন আছে। সো এই মাল্টিপ্লিকেশন আমাদের করতে হলে এই এক্সপ্রেশনটার ভ্যালু আমাদের জানা দরকার, সো এই এক্সপ্রেশনটার ভ্যালু জানতে গেলে আমাদের এখন ভিতরের ভ্যালুটা আগে বের করতে হবে। সো ভিতরের ভ্যালুটার জন্য আমাদের প্লাস আছে, সো প্লাসটা করে নিব, তারপরে যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার সাথে মাল্টিপ্লিকেশন হবে। সো এটা আমরা যদি করি আমরা অ্যান্সার পাবো হচ্ছে 9, কারণ 1+2 হচ্ছে 3, 3 টাইমস 3 হচ্ছে 9। ওকে, সো আমাদের অপারেটর প্রেসিডেন্স বুঝলাম,
তারপরে বুঝলাম হচ্ছে আমাদের ব্র্যাকেট দিয়ে কাজ করাটা, যে আমাদের প্রেসিডেন্স যদি আমাদের চেঞ্জ করতে হয় তাহলে আমরা ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা এই লাইনটা কেটে দেই, এগুলো কেটে দেই, এগুলো দরকার নাই, কমেন্টটা উঠায় দেই। এখন তাহলে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আমাদের পাওয়ারের প্রেসিডেন্স সবচেয়ে বেশি, সো আগে পাওয়ারের কাজটা হবে, তারপরে যে ভ্যালুটা পাবো 10² হচ্ছে 100, ওই 100-এর সাথে মাল্টিপ্লিকেশন হবে এইটা। সো আমরা এটাই কিন্তু চাইছিলাম, আমরা চাইছিলাম পাই আর স্কোয়ার, আর স্কোয়ারের সাথে পাইয়ের গুণ হবে, পাইয়ের সাথে আর গুণ হয়ে পুরোটার স্কোয়ার হবে, এরকম আমরা চাই নাই। সো আমরা যেটা চাচ্ছিলাম সেটাই হচ্ছে। সো আমাদের এখানে যে অ্যান্সারটা আসছে এটা ঠিক অ্যান্সার আসছে। ওকে, এখন ধরুন আপনি সেম প্রোগ্রামে সেম রেডিয়াসের জন্য দুইটা ভ্যালু চান, একটা হচ্ছে এরিয়া, একটা হচ্ছে প্যারিমিটার। তাহলে কি করব, আমরা আর একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখি, প্রিন্ট কমা, এখন প্যারিমিটারের ফর্মুলা কি, টুয়াইস পাই আর, সো টু টাইমস পাই, আবার লিখতে হবে 3.14159, টাইমস আর, আবার লিখতে হবে 10। সো এটা যদি লিখি তাহলে হচ্ছে আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের এরিয়া, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে আমাদের প্যারামিটার বা পরিধি। এখন এই যে 10-এর জন্য আমরা এরিয়া আর হচ্ছে পরিধি পাইলাম, এখন আমাদের যদি মনে প্রশ্ন জাগে, আচ্ছা 10-এর জন্য পাইলাম, অন্য একটা ভ্যালুর জন্য কি হবে, ধরি 15-র জন্য কি হবে, তাহলে আমাদের কি কি করতে হবে, আমাদের এইখানে যাইতে হবে, এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে, 10-এর জায়গায় 15 লিখতে হবে, আবার এখানে এসে যত জায়গায় আমরা রেডিয়াস লিখছিলাম সব জায়গায় আমাদের ভ্যালুটা চেঞ্জ করতে হবে। তো এটা একটা বিরক্তিকর কাজ, আমরা সেম ভ্যালু বারবার লিখতেছি, আবার চেঞ্জ করতে হলে বারবার চেঞ্জ করতেছি, চেঞ্জ করে তারপরে রান করে দেখতেছি আসলে আমাদের অ্যান্সারটা কী আসে। সো অবশ্যই এইটা একটা রিপিটেশন করা হচ্ছে, এবং রিপিটেশন অবশ্যই একটা ভালো কাজ না, যে সেম জিনিসটা আমার বারবার করা দরকার হলে আমি একবার করব, কেন বারবার করব। সো এই সমস্যাটা দূর করার জন্য প্রোগ্রামিংয়ে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবল কি, আমরা কোনো ভ্যালুকে যদি একটা নির্দিষ্ট নাম দিয়ে দেই সেটাই হচ্ছে ভেরিয়েবল। সো এটা কীভাবে করে, এটা করতে হয় যে ফোরট্রান ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলগুলো প্রোগ্রামের একদম শুরুতে বলে দিতে হয় যে আমাদের এই প্রোগ্রামে কী কী নাম থাকবে। সো আমাদের দুটো নাম দেওয়া এখানে দেওয়া উচিত, কি আমাদের রিপিট হচ্ছে কী কী, পাইটা রিপিট হচ্ছে, সো পাইয়ের জন্য একটা, আর রেডিয়াস রিপিট হচ্ছে রেডিয়াসের জন্য একটা। সো আমরা দুটো ভেরিয়েবল উপরে বলে দিই আমাদের এই দুটো ভেরিয়েবল থাকবে। এটা নিয়ম হচ্ছে ভেরিয়েবল কোন টাইপের সেটা আগে বলতে হবে, আমাদের দেখছি দশমিক আছে, সো এটা অবশ্যই রিয়েল টাইপের, আমরা লাস্ট দিন যেভাবে আলোচনা করছিলাম কী কী ডেটা টাইপ আছে তার মধ্যে একটা রিয়েল। সো প্রথমে টাইপ করতে হবে এটা ডেটা টাইপটা কি, সো লিখলাম ডেটা টাইপ, তারপরে দুটা কলন দিতে হবে, তারপরে আমাদের নামটা লিখতে হবে যে আমি একটা ভ্যালুর যে নাম দিচ্ছি সেই নামটা কি। সো একটা নাম দিই পাই, ওকে গেল। এখন আমাদের রেডিয়াসের জন্য আরেকটা লাগবে, এখন রেডিয়াসের ডেটা টাইপ কী হইতে পারে চিন্তা করি, আমাদের এখানে 15 লিখছি, সো 15 তো ইন্টেজার লিখছি আমরা এখানে, সো আমরা কি ইন্টেজার দেব, INTEGER ইন্টিজার কি আর এটা দিব। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে ভেরিয়েবলটা নিচ্ছি সেটা ভ্যালু কত ধরনের হইতে পারে, সেইটা আমরা যখন সার্কেল নিয়ে আলোচনা করতেছি, অবশ্যই রেডিয়াস যে কোনো দশমিক ভ্যালু হইতে পারে, দশ কী বলে রেডিয়াস শুধু 10, 15, 11, 12 এরকম হবে তা তো না, রেডিয়াস তো 10.5 হইতে পারে, রেডিয়াস তো 1.1 হইতে পারে। সো এই জন্যে আমরা এটার টাইপও দিব হচ্ছে রিয়েল, যদিও আমরা এখানে 15 লিখছি, কেন 15.0 লিখলেও তো সেটা রিয়েল বলা যায়। আচ্ছা আমরা প্রথমে বলে দিলাম যে আমাদের প্রোগ্রামে দুইটা নাম থাকবে, কি থাকবে, একটা পাই একটা আর। আচ্ছা এখন ওই নামের ভিতর কোন ভ্যালু থাকবে সেটা বলার নিয়ম হচ্ছে এরকম, পাই সমান তারপরে যে ভ্যালুটা সেইটা, আমরা হচ্ছে এই ভ্যালুটা ইউজ করতে চাই। এখন এই সমান মানে কিন্তু ম্যাথের সমান না, যে লেফট সাইড লেফট হ্যান্ড সাইড ইকোয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা কোনো ইকুয়েশন না, এটা হচ্ছে একটা অপারেটর, এই অপারেটরটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এই অপারেটরের কাজ কি, ভ্যালু অ্যাসাইন করা। সো এই অপারেটর যখনই থাক আমরা দিব লিখবো কোথায়, সো এই অপারেটর বাম পাশে অবশ্যই একটা নাম থাকতে হবে, এই নামগুলো, সো নামগুলো অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এগুলো ভেরিয়েবল। সো অ্যাসাইনমেন্ট অপারেটর লেফট সাইডে একটা ভেরিয়েবল থাকবে,
অ্যান্ড রাইট সাইডে কোনো একটা ভ্যালু থাকবে। আমরা এখানে প্লাস মাইনাস করেও লিখতে পারতাম, প্লাস ওয়ান হ্যান ত্যান অনেক কিছু লিখতে পারতাম। সো একটা ভ্যালু হতে হবে যেটা সবগুলো পুরোপুরি ক্যালকুলেট করার পরে আমাদের একটাই ভ্যালু থাকে, এরকম একটা ভ্যালু থাকতে হবে। তো আমাদের ডান পাশে যদি কিছু লিখি, সো ওই জিনিসটা পুরাটা হচ্ছে ক্যালকুলেশন শেষ করে ওই ভ্যালুটা ওই নামের সাথে নামের ভিতর রেখে দিবে। সো প্রোগ্রাম বুঝবে যে ওই নাম যদি বলি তা আমাদের ওই ভ্যালুটাই বুঝাইতে হবে। সো আমরা হচ্ছে পাইয়ের ভিতর এই ভ্যালুটা রাখলাম, অ্যান্ড আর এর ভিতরে রাখবো হচ্ছে আমাদের রেডিয়াস যেটা জানতে চাই। সো আমরা হচ্ছে ধরি 15 রাখবো। সো যেহেতু আমরা আর লিখছি, সো আমরা 15.5 লিখবো যাতে এটাকে রিয়েল হিসেবেই পাই। সো যেহেতু আর একটা রিয়েল টাইপের ভেরিয়েবল, আমরা এর ভিতরে রিয়েল টাইপের ডেটা রাখবো। আচ্ছা, সো আমরা এই দুটা ভ্যালুর দুটা নাম দিলাম। এখন দুটা নাম যেহেতু দিছি, সো আমরা একটা কাজ করতে পারি, সে প্রত্যেকবার এই ভ্যালুটা না লিখে আমরা ওই নামগুলো বললেই আমাদের বুঝতে পারবে যে আমরা ওই ভ্যালুটা বুঝাচ্ছি। সো এখানে পাই লিখবো, এখানে পাই লিখবো, আবার যেখানে যেখানে আমাদের রেডিয়াসের কাজ হচ্ছে আমরা সেখানে আর লিখবো। সো এটা করে আমাদের কী লাভ হইল? লাভ হইল হচ্ছে আমাদের রিপিট করতে হচ্ছে না একটা জিনিস। সো আমাদের যদি রেডিয়াসের ভ্যালু চেঞ্জ করতে হয়, আমরা শুধু এখানে চেঞ্জ করলেই কিন্তু আমাদের আর এর ভিতরে ওই ভ্যালুটা সেভ হয়ে যাচ্ছে, আমরা যেখানে আর বলতেছি ওই ভ্যালুটাই পাচ্ছে। আমরা যদি এখন এটা রান করি দেখি আমাদের আগের মতোই অ্যান্সার পাচ্ছি। আমরা যদি আর চেঞ্জ করে দেখতে চাই কী দেখবো, সে 17.13 এই রেডিয়াসের জন্য আমাদের ভ্যালু কী হইতে হওয়া লাগবে, আমরা হচ্ছে ইজিলি পেয়ে যাচ্ছি। আমাদের দুইটা জায়গায় চেঞ্জ করতে হচ্ছে না, আমরা একটা জায়গায় চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। সো এইটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। সো আমাদের ডেটা টাইপ যেমন 5টা আছে ডিফল্ট ডেটা টাইপ, সো একইভাবে আমরা ডিফল্টভাবে 5 ধরনের ভেরিয়েবল ডিফাইন করতে পারি। এখন কথা হচ্ছে আমরা যদি এইটা বলে না দেই যে এই পাইটা অ্যাকচুয়ালি রিয়েল টাইপের বা আরটা হচ্ছে রিয়েল টাইপের, তাইলে কী হবে? সো আমরা এই জিনিসটা কমেন্ট করে দিই কি হয় দেখি। এটা কমেন্ট করে দিলাম। সো আমাদের প্রোগ্রামের শুরুতেই বলে দিলাম না আমাদের যে এই নাম দুইটার ভিতরে যে ভ্যালু সেট করতেছি এই দুইটার হচ্ছে টাইপ কি আমরা জানি না। সো আমরা যদি এটা রান করি আমাদের কি আসে? অ্যান্সার ঠিক মতোই চলে আসলো, কোনো ঝামেলা হইলো না। আচ্ছা, আমরা যদি একটু অন্য টাইপের নাম দেই, সে আমরা সেম ভ্যালুটাই আর একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করি এন, এবং কি বলবো, এই সেম প্রোগ্রাম সেম ভ্যালুটাই হচ্ছে আমরা প্রিন্ট করতে চাই জাস্ট এন এর জন্য। আর এর জন্য করলাম, এন এর জন্য করি, এটা একটু বাদ দিয়ে দিই। সো আমরা পাই তো পাই থাকতেছে কোনো ব্যাপার না, আর আর এন দুইটা নামের ভেরিয়েবল নিলাম, দুইটার ভিতর সেম ভ্যালু সেভ করলাম 17.13, এবং দুইটা প্রিন্টে কী করলাম, পাই ইন্টু আর স্কোয়ার পাই ইন্টু এন স্কোয়ার। আমাদের ভ্যালু কিন্তু সেম আসার কথা, কারণ আর এবং এন এর মধ্যে আমাদের সেম ভ্যালু আছে। কিন্তু আমরা রান করলে দেখতে পাচ্ছি যে দুইটাতে দুই ধরনের ভ্যালু প্রিন্ট হচ্ছে, একটা হচ্ছে 921, একটা হচ্ছে 907। এইটা হওয়ার কারণ হচ্ছে আমরা যদি এক্সপ্লিসিটলি বলে না দেই আমাদের কোন ভেরিয়েবলটা কোন টাইপের, ফোরটা নিজে নিজে একটা ধরে নেয়। ধরে নেওয়ার একটা রুল আছে যদিও আমাদের ওটা দরকার নাই। সো ধরে নিচ্ছে, সো কী ধরে নিচ্ছে যে এইটা এক ধরনের টাইপ আমরা জানি না কি ধরছে, এইটা এক ধরনের টাইপ আমরা জানি না কি ধরছে। সো আমরা নাম্বারের টাইপ কী কী দেখছিলাম, রিয়েল অ্যান্ড ইন্টেজার, সো এই দুটার মধ্যেই তো ধরতে পারে। এখন যদি কোনো একটা ইন্টেজার ধরে তাহলে কি দশমিকের এই পার্টগুলো গুম হয়ে যাবে? আমরা যদি সেভ করি ইন্টেজারের মধ্যে, আমরা যদি রিয়েল সেভ করতে চাই দশমিকগুলো গায়েব করে দেয় ফোরট্রন। সো আমাদের এই জিনিসটা গায়েব হয়ে যাচ্ছে কোনো একটাতে, এই জন্য ভ্যালু কম বেশি হচ্ছে। সো এই জিনিসটার সমস্যার জন্য আমরা সব সময় এখানে টাইপগুলো বলে দেব আনকমেন্ট। আচ্ছা, এখন এমন হতে পারে আমার প্রোগ্রামের ভিতরে 10-12টা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, কাজ করে এখন হঠাৎ ভুল করে এমন কোনো ভেরিয়েবল আমরা ভিতরে ইউজ করছি যেটা ডিফাইন করি নি, বা এমনও হতে পারে আমরা ডিফাইন করছি পাই, মিস্টেক করে হচ্ছে আমরা পাই এরকম করে লিখে ফেলছি, মানে বানান ভুল হয়েছে। এটা রান করলেও কিন্তু আমাদের ইরর দেখাচ্ছে না, আমরা কিন্তু ভুল করছি কিন্তু ইরর দেখাচ্ছে না। এই সমস্যার কারণ কি, যে আমরা যখন ফোরটান চা কী বুঝতেছে, আমরা ডিফাইন করছি পাই, পাই এর একটা ভ্যালু আছে, আমরা যখন এখানে পিআইআই দিলাম তখন বুঝতেছে এটা একটা ডিফারেন্ট ভেরিয়েবল,
ওটা ডিফাইন না করলেও একটা কিন্তু ভেরিয়েবল ধরে নিচ্ছে, কারণ আমরা এটা ইউজ করছি। সো এই এটা করলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় আমার প্রোগ্রামে, হঠাৎ টাইপিং মিস্টেক হইতেই পারে, তাহলে ইরর দিলে ভালোভাবে বোঝা যাবে আমাদের মিস্টেকটা কী হয়েছে। সো এই সমস্যা দূর করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ইমপ্লিসিট নান। আমরা যদি শুরুতে একদম প্রথম লাইনে প্রোগ্রামের ভিতরের প্রথম লাইনে ইমপ্লিসিট নান লিখি, এটার মানে হচ্ছে ফোরট্রানকে আমরা বলে দিচ্ছি নিজে নিজে কোনো টাইপ ধরে নিবা না। আমরা যদি একবার এক্সপ্লিসিটভাবে কোনো টাইপ বলে না দেই, তার মানে ওই নামের কোনো ভেরিয়েবল নাই। আমরা যদি এখন এখন রান করি, আমাদের এখানে নিচে ইরর দেখাচ্ছে কি, সিম্বল এন হ্যাজ নো ইমপ্লিসিট টাইপ, সিম্বল পিআইআই হ্যাজ নো ইমপ্লিসিট টাইপ। কারণ কি, আমরা এন যখন এখানে ইকোয়ালস দিয়ে ইউজ করতেছি, কিন্তু আমরা কিন্তু বলে দেই না এটার টাইপ কী। আবার পিআইআই আমরা এখানে ইউজ করতেছি, আমরা উপরে এখানে বলা নাই এটার টাইপ কী। সো এখানে আমরা এই ইরর দেখে খুব ইজিলি বুঝতে পারতেছি আমাদের এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে দুইটা আই লিখে ফেলছি, একটাই হওয়ার কথা। আর হচ্ছে আমরা এখানে এন এর ইরর দিচ্ছে, তার মানে আমাদের বুঝতে পারতেছি এন কোন টাইপের হবে, প্রোগ্রাম জানে না, আমাদের এটা বলে দিতে হবে। সো আমাদের এই হচ্ছে ভেরিয়েবলের মেইন কাজ, আমরা এন এর কাহিনীগুলো বাদ দিয়ে দেই। সো আমরা কি পাইলাম, যে আমরা ভেরিয়েবল দিয়ে কোনো একটা ভ্যালু সেভ করে রাখতে পারি, যাতে আমরা সেম ভ্যালুটা বারবার টাইপ করতে না হয়। অ্যান্ড ভেরিয়েবলের আরও অনেক অনেক সুবিধা আছে। কী কী সুবিধা, আমরা ধরি যে এই প্রোগ্রামটা কী হচ্ছে, প্রোগ্রামটা হচ্ছে যে একটা আর যেটা আমরা ভ্যালুটা সেভ করছি, সেই সেই রেডিয়াসের জন্য এরিয়া এবং প্যারামিটার বের হচ্ছে। কিন্তু আমরা এটা যে প্রোগ্রামের ভিতরে সেভ করছি, এখন প্রোগ্রাম যতবারই রান করছি, আমাদের সেম রেডিয়াসের জন্য সেম এরিয়ার হচ্ছে প্যারামিটার দেবে। আমাদের যদি ডিফারেন্ট রেডিয়াসের জন্য আমরা যদি প্রোগ্রাম কী বলে এরিয়া যাই, তাহলে আমাদের প্রত্যেকবার হচ্ছে এই প্রোগ্রামের ভিতরে এসে এই জায়গাটা চেঞ্জ করতে হবে, তারপরে রান করতে হবে, এটা একটা হ্যাসল। সো আমরা কী করবো, আমরা করতে চাই হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই যে আমরা কোন রেডিয়াসের জন্য এরিয়া দেখাবো। সো ইউজারের কাছে ইনপুট নেওয়ার উপায় হচ্ছে রিড দিয়ে যেমন আউটপুট দেখায়, তখন ইনপুট নেওয়ার জন্য আমাদের যে নিয়ম সেটা হচ্ছে রিড। সেটা কিভাবে নিতে হয়, প্রিন্ট যেভাবে লেখে রিড সেমভাবে লেখে, রিড রিড স্টার কমা। এটার পরে আমরা যেই ভ্যালুটা ইনপুট নিব, ইনপুট নিয়ে রাখবো কোথায়, মনে রাখতে হবে তো, যেই ভেরিয়েবলের ভিতর সেভ করবো ওখানে একটা ভেরিয়েবলের নাম দিতে হবে। সো আমরা কী করলাম, এখানে আমরা একটু ফাঁকা করে লিখি, উপরে হচ্ছে এইটুক হচ্ছে আমাদের জাস্ট ডিক্লারেশন পার্ট, আমরা এখানে ভেরিয়েবলের টাইপ ডিক্লিয়ার করে দিচ্ছি, তারপর হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হচ্ছে নিচ থেকে। সো আমরা করলাম হচ্ছে যে রিড লিখে আর দিলাম। সো রিড দেখে আর দিলাম মানে হচ্ছে ফোরট্রান বুঝবে যে আমাদের একটা ভ্যালু ইনপুট নিতে হবে, যেহেতু একটাই আর দিছি এখানে, মানে একটাই ভেরিয়েবলের নাম দিছি, সো আমাদের একটা ভ্যালু ইনপুট নিতে হবে। এখন যেহেতু আর হচ্ছে আমাদের রিয়েল টাইপের, আমরা ডিফাইন করে দিছি, সো ইনপুটটা নিতে হবে রিয়েল টাইপের। সো ইনপুট নিয়ে সেই ভ্যালুটা আর এর ভিতর সেভ করে ফেলবে। আমরা যদি এখন এটা রান করি, দেখি কী হয়, এই যে আমাদের কিছুই আসতেছে না, ঠিক আছে। আমরা হচ্ছে এক কাজ করি, এই রিডের লাইনটা বাদ দিয়ে আমরা আগের মতো করে করি, আর ইকোয়ালস টু সে ফাইভ। আমাদের এখানে আউটপুট কেমন আসছে দেখি, আমাদের দুটা ভ্যালু আসছে, তারপরে কী আসছে, প্রসেস রিটার্নড। এটার মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটার কাজ শেষ, প্রোগ্রামটা যতটুকু কাজ করার কথা করে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা যদি এটা না দিয়ে রিড দেই, তাহলে কিন্তু আমাদের প্রসেস রিটার্ন দেখাচ্ছে না, কিন্তু তার মানে কি আমাদের প্রসেস শেষ হয় নাই, এখনও চলতেছে। এখন আমরা কী কাজ করছিলাম, এত দূর কাজ করে এসে যখনই রিড পাইছে, তার মানে প্রোগ্রাম বসে আছে, কিছু একটা ইনপুট আসবে। আমি যদি এখন কী ইনপুট দেবো, 6.0, এটা যদি ইনপুট লিখে এন্টারলেই দেই, সাথে সাথে আমাদের এই 6.0 ভ্যালুটা আর এর ভিতরে সেভ হয়ে যাবে। আর এর ভিতরে সেভ হইলে আমাদের এর পরবর্তী যেখানে যেখানে আমরা আর ইউজ করছি, সেখানে সেখানে সেই ভ্যালুটাই পাবে। সো আমরা পুরো সোর্স কোডে কোথাও কিছু চেঞ্জ করব না, আমরা প্রোগ্রামটা আর একবার রান করি, আমরা একটা ডিফারেন্ট ভ্যালু দেই, বেশ আমরা দেখি, হ্যাঁ ডিফারেন্ট আনসার আসছে। আমরা আর একবার রান করে একটা ডিফারেন্ট ভ্যালু দেই, 1, ডিফারেন্ট আনসার আসছে। সো এটা খুবই খুবই সিম্পল একটা জিনিস, যে কোনো ভ্যালুকে একটা নাম দিয়ে দেওয়াই হচ্ছে ভেরিয়েবল, আর কিছুই না। আর কেন আমরা এই কাজটা করি, যাতে সেম ভ্যালুটা বারবার লেখা না লাগে,
এইটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের তাছাড়া তো ইনপুট নেওয়ার কোনো ওয়ে থাকবে না, আমি যে একটা ভ্যালু দিচ্ছি সেটা কোথায় থাকবে, সো ওইটার একটা নাম দিতে হবে। তো এই কাজটা হচ্ছে ভেরিয়েবলের কাজ।